হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আহার কার মৃত্যু গগন হইয়া যায়, আহারে চরমনাইতে কত মানুষ গেল। ওই আপনাদের এলাকার এক ছেলে তানবীরও কিন্তু চরমনাইতে গেল, সবাই গেছে বয়ান শুনতে, সেও গেল বয়ান শুনতে, কিন্তু গোসল করতে যাওয়ার পরে তার মিটকি বেড়া উঠিয়া গেল, সে পানির ভিতরে পড়িয়া গেল। আহারে ছেলেটাই পানির ভিতরে পড়িয়া মারা গেল। কতই না খোঁজাখুঁজি করলাম, কত জায়গায় না তালাশ করলাম, কিন্তু পাই নাই। তার বাবায়ও কত লাশটারে তালাশ করলো, পায় না। তিন দিন পরে এক চরের ভিতরে তার লাশটাকে পাওয়া গেল। এলাকার মানুষ দেখিয়া টানিয়া টালিয়া সাইডে নিয়ে আসলো। আহারে পায়ের ভিতরে দড়ি লাগাইয়া বাসের ভিতরে দড়ি বেঁধা থুইয়া দিছে, যেন জোয়ার আসলে ওই জোয়ারের স্রোতে যেন তার লাশটাকে নিয়া যাইতে না পারে। সে আল্লাহর বান্দা কিন্তু জানত না, আহারে আজকে এই চরমনার মাহফিলে গেলে এইবারের মাহফিলতে আমার জীবনের শেষ মাহফিল। তার কিন্তু এটা জানা ছিল না, বরঞ্চ আরো কত আল্লাহর বান্দারা গেছে। আপনারা দেখছেন প্রত্যেক নামাজের পর একটা দুইটা করে জানাজার নামাজ পড়াইয়া বিদায় করিয়া দিছে। ঠিক আমরা তানবীরের লাশ যখন নিয়ে আসলাম, আহারে তার মা কত কান্নাকাটি করলো, তার লাশের উপরে কতই না থাপড়াইলো আর গড়াগড়ি করিয়া কাঁদলো। ছেলেকে তো আর রাখতে পারলো না। ঠিক এমন একটা দিন আসবে যেদিন নাকি মাওলার হুকুমে মালাকুল মউত বাড়ির দরজায় হাজির হইয়া যাবে। আহারে আমার রুহটা টান দিয়া উড়াইয়া নিয়া যাইবে। হারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টুটুন। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আমরা শুনি মুরগি বলে কুকুরু তু কু, পাখি বলে টুনটুনা টুন টুন, আসলে মুরগি কুকুরু তু কু বলে না, মুরগি বলে আল্লাহু আল্লাহ। পাখি টুনটুনা টুন বলে না, পাখিও বলে আল্লাহু আল্লাহ। আহারে আমার মাওলা জবান দান করলো, কিন্তু এই জবান দিয়ে আমার আল্লাহকে ডাকি না। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আল্লাহ হাত দিল, মুখ দিল, কান দিল, চক্ষু দিল। আহারে আমার মাওলা গাভীর ভিতরে দুধ দিল, দুধ দোয়াইয়া পান করলাম। আমার মাওলায় ব্রেন দিল, ব্রেন দিয়া পড়াশোনা করলাম। আর আমার মাওলায় জবান দিল, কিন্তু এই জবান দিয়ে আমার আল্লাহরে ডাকলাম না। যখন নাকি মালাকুল মউত হাজির হইয়া যাবে, তখন এই জবান দিয়ার মাওলার জিকির বের হবে না। হে আল্লাহর বান্দারা, এজন্য আমার যে মৃত্যু হবে, আমার মৃত্যুর সময় কি আমার মুখ দিয়ে আল্লাহর নাম বের হয় কিনা, সেটা কিন্তু আমরা কেউ শিউর না, কথা ঠিক কিনা। আহারে এজন্য আমার মৃত্যুর সময় যেন মুখ দিয়া কালিমা বের হইয়া যায়, এজন্য মাওলাবাকে জিকির বেশি বেশি করা লাগবে, কথা ঠিক কিনা। হে আল্লাহর বান্দারা, কখন জানি কার মৃত্যু হইয়া যায় তা কিন্তু বলা যায় না। আমি এখন বয়ান করতেছি, কিছুক্ষণ পর আপনারা শুনতে পারেন যে আমি মারা গেছি। আপনারা বয়ান শুনতেছেন, কিছুক্ষণ পর হয়তোবা আমি খবর পাইব অমুকে আর দুনিয়ায় নাই। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আহারে কার মৃত্যু গগন হইয়া যায়, আহারে চরমনাইতে কত মানুষ গেল। ওই আপনাদের এলাকার এক ছেলে তানবীরও কিন্তু চরমনাইতে গেল, সবাই গেছে বয়ান শুনতে, সেও গেল বয়ান শুনতে, কিন্তু গোসল করতে যাওয়ার পরে তার মিটকি বেড়া উঠিয়া গেল, সে পানির ভিতরে পড়িয়া গেল। আহারে ছেলেটাই পানির ভিতরে পড়িয়া মারা গেল।
কতই না খোঁজাখুঁজি করলাম, কত জায়গায় না তালাশ করলাম কিন্তু পাই নাই। তার বাবায়ও কত লাশটার তালাশ করলো পায় না। তিন দিন পরে এক চরের ভিতরে তার লাশটাকে পাওয়া গেল। এলাকার মানুষ দেখিয়া টানিয়া টালিয়া সাইডে নিয়ে আসলো। আহারে, পায়ের ভিতরে দড়ি লাগাইয়া বাসের ভিতরে দড়ি বেঁধা থুইয়া দিছে, যেন জোয়ার আসলে ওই জোয়ারের স্রোতে যেন তার লাশটাকে নিয়া যাইতে না পারে। সে আল্লাহর বান্দা কিন্তু জানতো না। আহারে, আজকে চরমনার মাহফিলে গেলে এইবারের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল। তার কিন্তু এটা জানা ছিল না, বরঞ্চ আরো কত আল্লাহর বান্দারা গেছে। আপনারা দেখছেন প্রত্যেক নামাজের পর একটা দুইটা করে জানাজার নামাজ পড়াইয়া বিদায় করিয়া দিছে। ঠিক আমরা তানবীরের লাশ যখন নিয়ে আসলাম, আহারে, তার মা কত কান্নাকাটি করলো, তার লাশের উপরে কতই না থাপড়াইলো আর গড়াগড়ি করিয়া কাঁদলো। ছেলেকে তো আর রাখতে পারলো না। ঠিক এমন একটা দিন আসবে যেদিন নাকি মাওলার হুকুমে মালাকুল মউত বাড়ির দরজায় হাজির হইয়া যাবে। আহারে, আমার রুহটা টান দিয়া উড়াইয়া নিয়া যাইবে রুদানসে উরগাই মুরদা কি হালাত কিয়া হুই। যখন নাকি রুহুটা উড়াইয়া নিয়া যাইবে, আহারে মাতার নিচ থেকে টান দিয়া বালিশটা সরাইয়া দিবে। হে আল্লাহর বান্দারা, দামি খাট থেকে নামাইয়া পাকার ভিতরে শোয়াইয়া রাখবে, পাতলা কাঁথা অথবা কম্বল দিয়া রাখিয়া রাখবে। আহারে, তোমাকে শোয়াইয়া কেউ যাইবে বাজারের বাস কাটার জন্য, কেউ যাইবে খুন্তা কুদাল নিয়া কবর খনন করার জন্য, কেউ যাইবে বাজারে কাপনের কাপড় কিনার জন্য, কেউ মসজিদে দিয়ে যাইয়া এলান করবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। আহারে, কেউ বা মশারিটা নাইয়া বরই পাতা দিয়া গরম পানি করিয়া, আহারে ডলিয়া ডলিয়া মাজিয়া মাজিয়া গোসল করাই। যখন তোমাকে গোসল করাই, তুমি বলো ভাই আমাকে একটু আস্তে ডলা দাও, আমার বড় কষ্ট হয়। আজরাইল এমন ভাবে রুহ কবজ করছে, শরীরের 360 জোড়া টাস টাস করিয়া খুলিয়া গেছে, রগগুলো ডিলা ডালা হইয়া গেছে, আমাকে ধরলে আমার বড় কষ্ট হয়। কে শুনে কার কথা, তারা তাদের মতো গোসল করাইয়া বরই পাতা দিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া পেশ মারে। ওই মাথায় একটা বান্ধে, মাজায় একটা বান্ধে, পায়ে একটা বান্ধিয়া প্যাকেট করিয়া ভালাইয়া রাখে। ওই মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এইভাবে বান্দিয়া মসজিদে নিয়া ইমাম সাহেব হুজুরকে ডাকিয়া জানাজার নামাজটা পড়াইয়া চিরতরে বিদায় দিবে। আব্দুল করিম, যাও যাও যাও, আর কোনো দিন আসবা না। আহারে, তোমাকে গুরুস্থানের কাছে নিয়া দুইটা লোক লাভ দিয়া নামিয়া যাইবে, আগামাতা দরিয়া মাঝখানে গামছা দিয়া, তারপরে কবরের ভিতরে শোয়াইয়া মাটি দিয়া কলাপাতা দিয়া মাটি দিয়া পুরা কবর সম্পূর্ণ করবে। এবার তাকায়া দেখো ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা
উপরেতে চাপা মাটি ভাই গা যাইতে পারবা না, সাথি নাই রে বাতি নাই রে কবরে, কেমন করে থাকবো আমি ওই অন্ধকার কবরে। হে আল্লাহর বান্দারে কবরে কিন্তু যাওয়াই লাগবে, আহারে যদি মাওলার হুকুম না মানিয়ে কবরে যাইয়া শোও, আমার মাওলা ডাক দিয়া বলবে কবরের মাটি নাফরমানকে ধর, এমনি কবরের মাটি এমন ভাবে এক চাপ মারবে, আহারে চাপের ছুটে এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকিয়া যাইবে। হে সাপ জড়াইয়া ধর, 99টা সাপ আসিয়া পেস মারবে, আগুন লাগাইয়া দে জাহান্নামের আগুন আসিয়া বরিয়া যাইবে। হে আল্লাহর বান্দারা দুনিয়া ধর পাগল আমার বাবারা, এজন্যই কবরে তো যাওয়াই লাগবে, গুনার কাম সারো নেকের কাম ধরো, মাওলার জিকির করো চোখে পানি নিয়ে তারপরে মাওলার কবরে যাও, আর বেশি বেশি করিয়া মাওলারে ডাকো। আরে বান্দা যখন মাওলারে ডাকে আমার আল্লাহ কয় বান্দা তুই আমার জিকির কর, আমি মাওলা তো জিকির করি আল্লাহু আকবার, তুই আমি মাওলার জিকির করো আমি মাওলাও তোর জিকির করি, তুই তো দুনিয়ার মজলিসে বসিয়া গুনাহগারদেরকে নিয়ে আমি মাওলার জিকির কর, কিন্তু আমি মাওলা তরে ভালোবাসিয়া প্রেম করিয়া মোহাব্বত করিয়া তোর জিকির করি, উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে বসিয়া। আহারে তুই আমাকে ডাক দাও আল্লাহ আমি মাওলা তরে ডাক দেই বান্দা বান্দা বান্দা, তুই আমার দিকে এক বিঘত আসো আমি মাওলা তোর দিকে এক হাত যাই, তুই আমার দিকে এক হাত আসো আমি তোর দিকে দুই হাত আসি, বান্দা তুই আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসো আমি তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই, আহারে তুই আমি মাওলারে না। আহারে যারা মাওলারে চিনছে তারাই তো মাওলার পাগল হইয়া গেছে, আর মাওলারে ডাকতে 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 একবার যাই বলে হারতা মান্না দিল সে রু গাই আপ তো আজা আপ তো খিলওয়া থু গাই, মাবুত আমার কলব থেকে সব কিছু বার করিয়া দিলাম, এবার আপনি আমার কলবে একটু আসেন, আপনার বিরহ আর সহ্য করতে পারি না, তীরে বের কাছে দিল গমজা দায়াত না চুরাই রুকনা রুকনা হাই কে গুয়া খানায় জম্বুর হাই, মালিক আপনার মহাব্বতের তীরাবার কলিজার ভিতরে এমন ভাবে আঘাত করেন, আঘাত করতে 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 আমার কলবটার আরাম কলব নাই, আমার কলবটা একটা বল্লার বাসার মতো ছিদ্র ছিদ্র ঘুরিয়া ফেলছে, বাবুদ আর সহ্য করতে পারি না, আমার কলব একটু আসো আসো আমি তো আর সহ্য করতে পারি না। এই বান্দা বান্দি যেমন এই জিকিরের মজলিসে বসিয়া ছটফট করে, কিয়ামতের ময়দানে উঠিয়া তারা এরকম ছটফট করতে থাকবে, কিসের বেহেশত কিসের দুযোগ কিসের জান্নাত কিসের জাহান্নাম, উঠিয়া দৌড় দিবার কইবে মাওলাই কই আমার মাওলাই কই, আহারে মাওলারে না দেখিয়া কত জিকিরের মজলিসে গেছি, কত চোখের পানি ফেলাইয়া কানছি, আহারে গোসল ফরজ ছিল ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া ফজরের নামাজে দাঁড়াইছি, সে মাওলারে না দেখলে তো ভালো লাগে না, আমার মাওলা ডাক দিয়া বলবো বেরেস দ্বারা সত্তর হাজার পর্দা সরাইয়া দাও, আহারে যখন পর্দা সরাইয়া দিবে আশেকের সামনে তার মাসুক হাজির
হইয়া যাইবে, বাজান এই দিলের ভিতরে হালত কখনই পয়দা হবে, যখন নাকি দুনিয়ার খেয়াল বাদ দিয়া মাওলার জিকির বেশি বেশি করবেন, আর মাওলার জিকির যখন নাকি বেশি বেশি করবেন দুনিয়ার খেয়াল এমনিতেই বের হইয়া যাইবে। সঙ্গে দেল আজ ছয় কলে পাকে সিনে দে বাদরে মোহাব্বত চাকে কুন তেরে লাদার কদলে গাইরে হাকবরান দরনা গিরা খির কি বাত লাচে মান মাংজো ইল্লাল লাহো বাদি জুমলা রাব মারহাবাইয়া ইশকে শিরকো সুহুরাত। আরে যখন জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে মানা খেয়াল করবা আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা লা নাই 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 কিছু নাই, লা লা আমার পীরগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার মহাদিসগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার মন্ত্রীগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, বাবা মার মহাব্বত নাই, ছেলের মহাব্বত নাই, স্ত্রীর মহাব্বত নাই, আসমান নাই, জমিন নাই, এবং কি আমি নিজে নাই। আর থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছে লায়ের তরবারি দিয়া জঙ্গল কাটতে থাকো, লা 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 নাই কিছু নাই কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
إِنَّ اللَّهَ
Allah.